গ্রীষ্মের খরতাপে যখন বৃষ্টি নিয়ে আসে বর্ষা ঋতুর আগমনের বার্তা, প্রকৃতি ফিরে পায় প্রাণ, যৌবন ফিরে পেতে থাকে বিল, ঝিল, নদী, আর এ সময়ে বিচরণ করে রাহু। এরা খুব সহজেই কচুরিপানা, শাপলা বা পদ্মপাতায় দাঁড়িয়ে থাকতে পারে, হাঁটতে পারে। ডাক শুনেও সহজে চেনা যায় সুন্দর এ পাখিটিকে। গাজীপুরের বিভিন্ন বিল, ঝিলে দেখা যায় একে। পাখি প্রেমিকরা অনেকেই এর জন্য ছুটে যান। ডাক পাখি এখন তো দেখাই যায় না, ডাক পাখি সৌন্দর্যের জন্য খুবই একটা দরকার জিনিস। ডাক পাখির কলকলানিতে, কলকলানি গানের সুরে আমাদের ঘুম ভাঙত। তখন আমরা শৈশব থেকে এগুলো দেখে আসতাম, হ্যাঁ, আমাদের খুব ভালো লাগতো। পানি পুনি মনে করেন থাকে না, মনে করেন যে মানুষের শিকার করে খায় ফেলায়, এর লেগে মনে করেন যে এইসব এখন কম দেখা যায়। তবে লোভী শিকারীদের ফাঁদে পড়ে এই পাখিটি দিন দিন কমে যাচ্ছে। গ্রাহক রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ করি, এই প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য যারা পাখি শিকার করে নির্বিচারে, তাদের দিকে দৃষ্টি রেখে এবং এই দেশের পাখিকুলকে রক্ষা করার জন্য তাদেরকে আমি দৃষ্টি সহন করে বলবো, আপনারা এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। পাখিটি ইদানিং কম পাওয়া গেলেও এক সময় আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ছিল। আশা করি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারলে এই পাখির সংখ্যা বেড়ে যাবে এবং আমাদের পরিবেশ আরও সুন্দর সাবলীল হবে। দিনকে দিন বিপন্ন হয়ে পড়েছে ডাহুক। পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি সহ বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ জরুরি বলছেন পাখি বিশেষজ্ঞরা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।